সালাতে দাঁড়ানো অবস্থায় যদি কারো ওযু নষ্ট হয় তাহলে তার করণীয় কি? আর যদি তার ওযু ধরে রাখতে কষ্টকর হয় গ্যাস্ট্রিক অথবা অন্য কোনো কারণে? জবাব, কারো যদি বেশি গ্যাস হওয়ার কারণে ওযু দীর্ঘক্ষণ ধরে রাখা কষ্ট হয় তাহলে তিনি ধরে রাখতে কষ্ট হলে ছেড়ে দেবেন, তারপরে ওযু করবেন। আবার যদি এমন হয় কারো রোগজনিত কারণে চার রাকাত সালাত আদায় করতে গিয়েই তার গ্যাস এর চাপ এসে যায়, বাতাসের চাপ এসে যায়, কষ্ট করে ধরে রাখা ছাড়া উপায় নাই, তাহলে তার জন্য কষ্ট করে ধরে রাখা জায়েজ রয়েছে, যার এটা রোগ। আর যার নর্মাল অবস্থায় যদি চাপ এসে যায় টয়লেট বাথরুমের, তাহলে কষ্ট করে ধরে রাখা জায়েজ নেই, সে সালাত ছেড়ে দিয়ে চলে যাবে। এখন প্রশ্ন হলো, যদি সালাত অবস্থায় কারো ওযু নষ্ট হয়ে যায় তাহলে কি করবে? সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াদা ইয়াদাহু আলা আনফিহি, সে যেন তার হাতটা তার নাকের উপরে রাখে, যার ওযু চলে গেছে, কাতারের ভিতরে আছে, হাত নাকের উপরে রাখবে, অতঃপর সে কাতারের ভিতর দিয়ে বের হয়ে চলে যাবে, গিয়ে ওযু করে নতুন করে সে আবার সালাতে দাঁড়াবে, পূর্বের আদায় করা সালাত তার কাজে লাগবে না, নতুন করে সালাত আদায় করতে বললাম।